নমস্কার বন্ধুরা, আমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আরও একটি বিউলির ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এর আগেও বিউলির ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তার জন্য কিছু বিউলির ডাল নিয়ে নিয়েছি। আমি বিউলির ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রাখার জন্য মিক্সিতে অথবা শিলনোড়ায় বেটে নিতে খুব সহজ হবে। মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে নেওয়া হয়েছে। এবারে এর মধ্যে এক চিমটে বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডার পরিমাণটা কিন্তু খুবই কম নেব। বেকিং সোডা দিয়ে বিউলির ডালের সাথে ভালো করে এভাবে চটকে মেখে নিতে হবে। চটকে মেখে নিয়ে বেশ কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিতে হবে। এভাবে অনবরত হাত দিয়ে ফেটিয়ে নেব। এভাবে অনবরত হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত ভালো হবে বিউলির ডালের বড়াটা ততটাই সুন্দর আর সফট হবে। বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেবার পর এবার ওর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দেব। স্বাদ মতো নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে এভাবে। আজ যে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা নর্মালি আমরা পৌষ সংক্রান্তির সময়, পৌষ সংক্রান্তির আগে পরেও বাড়িতে তৈরি করে থাকি। এই রসবড়ার রেসিপিটা খুব সহজে তৈরি করা যায়। ফেটানো হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নেবার পর এবারে বড়াগুলো ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে ওর মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে। তেলের পরিমাণটা একটু বেশিই নিতে হবে। তারপর ছোট ছোট বলের আকার করে এভাবে তেলে ছেড়ে দিতে হবে। এভাবে আস্তে আস্তে ছোট ছোট বলের আকার করে তেলে ছেড়ে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো কিন্তু লো আঁচে ফ্রাই করে নিতে হবে। লো আঁচে এভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে। কিছুটা সময় নিয়ে হালকা ব্রাউন করে বড়াগুলো ভেজে নেব। পাশে একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে গুড় অ্যাড করে দিয়ে গুড়টা ভালো করে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেবার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। পাশে বড়াগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। গুড়টা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি। গুড়ের রসটা তৈরি হয়ে গেলে বড়াগুলো সরাসরি গুড়ের মধ্যে ছেড়ে দিতে হবে। এভাবে এভাবে আস্তে আস্তে সব বড়াগুলো ভেজে গুড়ের রসের মধ্যে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে এটা গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। চিনির থেকে গুড়টা বেশি হেলদি, তাই আমি গুড়টাই ব্যবহার করেছি। চিনি দিয়ে রসবড়াটা তৈরি করলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। রসগোল্লার শিরার মতন করে শিরাটা তৈরি করে নিতে হবে। এই রসবড়াটা কিন্তু গুড়ে দেবার পর আমি সারা রাত রেখে দিয়েছিলাম। সারা রাত রেখে দিলে পরের দিন সকালে খাবার জন্য তৈরি হয়ে যাবে। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। পরিশেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।